This is Miracle Garden, Dubai, an amazing place to watch. Tourists আসছেন, ছবি তুলছেন, ঘুরছেন. সো এটা খুবই অন্যরকম একটি স্নিগ্ধ জায়গা যেটা আপনাকে মুগ্ধ করবে. বিশাল একটা টপ, সেই টপের উপরে এই ফুলগুলো সাজানো হয়েছে. এরকম টপ কয়েকটা আছে এখানে. ঢোকার গেটেই চারটা টপ আছে. এরকম চারটা টপ আছে আর এই হচ্ছে প্রধান গেট. এটা হচ্ছে মিরাকেল গার্ডেনের প্রধান গেট, দুবাই মিরাকেল গার্ডেন. আর এই পাশেও দুটা বড় টপ আছে. আর এই হচ্ছে এন্ট্রান্স, মূল এন্ট্রান্স. আমি প্রবেশ করবো এবং দেখাবো কী কী আছে এর ভেতরে, নিশ্চয়ই সেটা উপভোগ করবেন. সো আমি মিরাকেল গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম. আকাশের সঙ্গে মিলে গেছে এর সৌন্দর্য, লাভ হার্ট দেয়া আছে. একদম স্নিগ্ধ পরিবেশ, অপূর্ব পরিবেশ. এখানে অনেকে দোলনায় দোল খাচ্ছে, অনেকে ছবি তুলছেন. ওহ লাভলি, দুজন দুজনকে চুমু খেলো. মিস মাই লাভলি ওয়াইফ মাবিয়া ফেরদৌস মলি. এটা হচ্ছে লাভ, ভালোবাসার জগৎ. এটাও ভালোবাসার জগৎ. এটাও ভালোবাসার একটি জগৎ. আচ্ছা, আমি একটু যদি ভেতরে দেখাই কীরকম আছে. ওই পাশে হচ্ছে এমিরেটস, এমিরেটস এয়ারলাইন্স, পুরোটাই ফুল দিয়ে সাজানো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই. এক্সেলেন্ট, রিয়েলি এক্সেলেন্ট. কত রকম ফুল যে এখানে আছে কে জানে. স্যার, এক্সকিউজ মি স্যার, ইটস এ লং এরিয়া, ইটস এ লং এরিয়া. থ্যাংক ইউ স্যার. আমি জিজ্ঞেস করলাম এটা লং এরিয়া কিনা, উনি বললেন হ্যাঁ এটা লং এরিয়া. এমিরেটসের এয়ারলাইন্স এবং সেটা কিন্তু চলছে মনে হচ্ছে, ওর পাখাগুলো ঘুরছে. এ ফুল তো সবাই জানেন আমাদের সূর্যমুখী, আমাদের না সারা পৃথিবীতেই হয়ে থাকে সূর্যমুখী. কত রকম ফুল, রজনীগন্ধা. ওফ লাভলি, লাভলি টু ওয়াচ. কত দেশের মানুষ আসছেন, তারা ঘুরছেন, ফিরছেন, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন. অবশ্য দুজন আসলে ভালো হইতো ছবি তোলার জন্য, অ্যাটলিস্ট খুব ভালো হতো. ওয়াও লাভলি, এমিরেটস এয়ারলাইন্সের এই বিমানটা না আসলে মিস হইতো, তাই না? আমি ছবি তুলবো, আগে ঘুরে নেই তারপর ছবি তুলব, পর্যটকদের বললে ছবি তুলে দিবে. আচ্ছা, এবার আমি আরেকটা অংশে যাব, অ্যানাদার পোর্শন, যেটা আমার কাছে ভালো লাগছে. ওই পোর্শনটাতে যাচ্ছি একটু, তারপরে ভেতরে ঢুকবো. মানে বসার জন্য, ছবি তোলার জন্য অনেক জায়গা আছে এখানে. বড় একটা, এটাকে কি বলে আপনারা তো জানেন, ভুলে গেছি আমি, এটা কোন অ্যানিমাল যেন, ওর খুব বড় বড় কুশন পাওয়া যায়, লাভ বুকে নিয়ে আসে. ওহ লাভলি. আচ্ছা, আমি এবার একটু এক পাশ দিয়ে শুরু করি, তারপরে ভিতরে ঢুকি. তাই দোলনা আছে কতগুলো কে জানে, বাট এই দোলনাগুলো আপনাকে বিনোদন দিবে, ন্যাচারাল একটা বিনোদন. মানে ন্যাচারের সঙ্গে আপনি দোল খাচ্ছেন, একটু
আয়েশ করছেন, আরাম করে আছেন, সেটা অনেকেই করছে আসলে। সো এই গ্রিন এবং ফ্লাওয়ার্স এর মধ্যে যে একটা প্রেম, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন খুব অনায়াসে। এইরকম একটা গার্ডেন বা এরকম একটা আদলে করা হয়েছে কিন্তু ঢাকায় রেস্টুরেন্ট প্লাস হচ্ছে এরকম একটা ফুল বা এরকম। সো ওইটা অতটা কিছু হয় নাই, বাট যা হয়েছে তাও মন্দ না। তবে ওখানে ঢোকার ব্যাপারটা হয়েছে, ঢুকবেন টাকা দিয়ে, তারপর খাইতে হবে, খাওয়ার পর আবার 200 টাকা ডিসকাউন্ট, ওই যে টিকিটের টাকাটা মাইনাস হবে, এইটা একটু ডিফারেন্ট, আমার কাছে এম্বারাসিং মনে হয়েছে। পুরোটাই সূর্যমুখী এখান দিয়ে। এক সত্যি অন্য জগৎ লং এরিয়া, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কি কি আছে এর মধ্যে। আর এখানে অনেক ট্যুরিস্ট আসেন, তারা ঘুরতে আসেন, সময় কাটাতে আসেন, ছবি তোলেন। আমিও ঘুরতে আসছি, ছবি তুলতে আসছি, কিন্তু ছবি তুললে দিবে কে আমার, আমার কেউ নেই। ওদিকে একটু বসে কিছু খাওয়ার ব্যবস্থা আছে, এখানে সুইট কর্ন বিক্রি করতেছে, প্রাইস একটু বেশি, একটু না বেশি বেশি। পেঙ্গুইন, হঠাৎ দেখা হয়ে গেল পেঙ্গুইনের সঙ্গে। ওদিকে হাতির সুর আছে, হাতি। লাভলি লাভলি প্লেস। এখানে আমার আরেকটা কিছু আছে, এখানে বিভিন্ন টয় দেওয়া আছে, বিভিন্ন খেলনার মতো করে দেওয়া আছে। অ্যান্ড লাভলি টু ওয়াচ, বারবার বলছিলাম, দেখে ভাল লাগে অ্যান্ড উপভোগ করার মতো একটা প্লেস। আমি খুব বিপদে পড়ছি, আমি একা আসছি অ্যান্ড আমি জাস্ট ঘুরতে আসছি যে দেখে যাই, আজকে শেষ, সো একটু ঘুরে যাই। কিন্তু প্লিজ মানে একা আসবেন না, এই প্লেসে একা আসলে মরে যাবেন, ছবি তোলার কেউ নাই আপনার, সিকিউরিটির হাত ফোন হাত দিবে না, আর সবখানে আপনি পর্যটক পাবেনও না, সেটা মুশকিল। রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। নাচা নাচি করছিল। ও এটা হচ্ছে কাপ অফ টি, এখানে সেই চাটাও হচ্ছে আপনার কি মানে ফুল দিয়ে, মানে কি নাই, বাপরে বাপ, তা আমি তো বিপদে পড়ছি, আমি একা, কি মুশকিল। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এবং অবাক হচ্ছি, মানে এক একটা জায়গার থেকে আরেকটা জায়গা সুন্দর। পেছনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একজন শুয়ে আছে চুলগুলো মেলে দিয়ে, এবং তাকেও বেশ সুন্দর লাগছে। এবং এই মুহূর্তে আমি যেটাতে যাচ্ছি আসলে, যে পাশ দিয়ে হাঁটছি, এটা হলো ঘুরছে, মানে মুভিং, ইটস মুভিং, সবই মুভ করতেছে, দেখতে পাচ্ছেন যে ঘুরছে ওরা, ইটস অল আর মুভিং। লাভলি, এবং সঙ্গে মিউজিকও হচ্ছে, একের পর এক গান, গান না শুধু মিউজিক, সেই মিউজিকের তালে তালে আসলে ওরা নাচছে, খুবই অপূর্ব, খুবই সুন্দর, এইটা ভাল লাগছে আমার। দেখছেন নিশ্চয়ই, একটা ক্লাসিক্যাল ব্যাপার আছে, মানে ক্লাসিক্যাল মিউজিক সঙ্গে নাচানাচির একটা সম্পর্ক আছে, এই যে সুন্দর করে ওরা শুধু ঘুরছে, দ্যাট ইজ মোর বিউটিফুল। লাভলি, মানে এইটার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক আছে, মুগ্ধতার সম্পর্ক আছে, একটা কবিতার সম্পর্ক আছে, একটা গল্পের সম্পর্ক আছে। ওয়াও, ওইটা আবার আরেকটা জগৎ। সো ওই জগৎটা আমি উপভোগ করতে চাই। লম্বা একটা হাতি, ওকে গ্রিন করে সাজানো হয়েছে। আর এই জগৎটা কি, সেখানে তো প্রবেশ করবোই আমরা, একটু পরে প্রবেশ করব। ও আলাদিন আছে, আলাদিনের আশ্চর্য প্রদীপ, প্রদীপ থেকেও বের হয়েছে, খুবই অপূর্ব। মানে আমি একটা জিনিস দুবাইতে দেখলাম, ধরেন 55 দিরহাম, 100 দিরহাম, 200 দিরহাম ওরা নিচ্ছে বিভিন্ন স্পটে, ওই টাকাটা ওরা উসুল করে দিচ্ছে, মানে দেখিয়ে।
আপনি দেখে বা রাইড করে করে সেই টাকাটা আপনি পেয়ে যাবেন, মনে হবে টাকার চেয়ে বেশি তো আমি পাইছি। দুবাই পার্ক অ্যান্ড রিসোর্টে গেছিলাম, মোশন গেট, 275 দিরহাম একটা টিকিটের দাম। সেখানে যেয়ে আমার মনে হয়েছে আমি টাকাটা উসুল করতে পারছি এবং আমার ওটা হয়েছে আর কি কমপ্লিট। এই গ্রিন ঘোড়াগুলো দেখে মা নিশ্চয়ই খুশি হবে। ওই পাশের ঘোড়াটা হাসছে কি না কে জানে, মনে হয় হাসতেছে, এত ফুল দেখেই হয়তো হাসতেছে, একটা ফুল দেখতেছে একটা হাসতেছে, সেইটা বেশ ইন্টারেস্টিং এবং আমার তো ভাল লাগছে। ওদিকে ফুলের মধ্যে আবার পানির ব্যবস্থা, ঝর্ণার ব্যবস্থা করছে। ওদিকে পিকক, একটা লম্বা গাছ আছে, যদিও গাছ না ওটা, দুই পাশে পিকক এবং মাঝখানে একটা লম্বা ট্রি, সো ইটস অ্যামেজিং। অ্যান্ড হর্স ইজ স্মাইলিং, এটা ভাল লাগছে। লাল ফুল, নীল ফুল, সাদা ফুলের মধ্যে এই সূর্যমুখী একটা অন্যরকম ফ্লেভার দিছে, এটা বেশ আনন্দদায়ক, সত্যি এটা আনন্দদায়ক। মিরাকল গার্ডেনের এই পাশটা হচ্ছে গ্রিন, মানে ফুল খুব কম, এবং এই পাশটায় দোলনা দেওয়া আছে, দোলনাগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, এখানে শুয়ে থাকা বসে থাকা, আমি তো শুয়েই পড়লাম। সো মিরাকল গার্ডেনে যেটা আমি বলতে চাই, আপনারা অবশ্যই একজনকে নিয়ে আসবেন, সে যেই হোক, মানে এক দর্শনার্থী হলেও তাকে নিয়ে আসবেন, যে ভাই টিকিট কেটে দিব আমি, আপনি আমার সঙ্গে চলেন, নইলে আপনাকে ছবি তুলে দিবে কে, কারণ এত ছবি তোলার মুহূর্ত। আর একটা পরামর্শ দিব যে ড্রেস নিয়ে আসবেন, মানে একাধিক ড্রেস নিয়ে আসবেন। আমি দোলনায় দোল খাচ্ছি, সো একটা ড্রেসে কিন্তু হবে না, কয়েকটা ড্রেস নিয়ে আসবেন, রঙিন রঙিন ড্রেস। ওকে, আই মিস মাই লাভলি ওয়াইফ অ্যান্ড সান। আমি আসছি মিরাকল গার্ডেনে। মিরাকল গার্ডেন হচ্ছে দুবাইতে, এবং এইটাতে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ফুলের গন্ধ আপনি পাবেন, কারণ সবই ন্যাচারাল এবং ফুলগুলো মেনটেন করা এই মরুভূমির মধ্যে এটা মুশকিল, সো এটা ওরা করতে পারতেছে, এই জন্যে ওরা বেস্ট। আর যে কোনো স্থাপত্য বা সব কিছু ওরা করছে, যে কোনো অ্যানিমেলস সব কিছু ওরা করছে হলো ফুল দিয়ে, এটা খুবই অ্যামেজিং। মানে ফুলের একটা রাজ্য বলা যায়, কিংডম অফ ফ্লাওয়ার্স, এটা আমার ভালো লাগছে। এমনকি ওয়াশরুম, টয়লেট পর্যন্ত ওরা ফুল দিয়ে সাজাইছে, দ্যাটস মোর ক্রিয়েটিভ, এটা খুব ভালো, এটা সিরিয়াসলি ভালো, মানে আমার কাছে ভালো লাগছে। সো আমি দেখাবো চেষ্টা করে সব কিছু। এখন আমার কাছে এটা অবাকই লাগছে এবং দেখতে দেখতে আমি ক্লান্ত হচ্ছি না, ঘুরছি ঘুরছি ঘুরছি, ফুলগুলো ছুঁতে পারছি না ঠিকই, আমাদের তো একটা বাতিক আছে, ছুঁয়ে দেখা স্পর্শ করা ওইটা করা যাবে না। সো আমি আমি এখানে অনেক সিকিউরিটি আছে অ্যান্ড ভেরি স্ট্রিক্ট, তারা দেখেন এবং কিছু হচ্ছে কি না সেটাও তারা পর্যবেক্ষণ করেন। সো আমি আই জাস্ট এনজয় এই যে ফুলগুলো ফুটে আছে এবং ফুলগুলো কথা বলছে না, চুপচাপ করে আছে, দ্যাট ইজ ভেরি প্রিটি। এবং যা কিছু দেখছি সবই আসলে ফুল দিয়েই সাজানো, ওই পাশে টাওয়ার আছে, ওই পাশে প্যালেস আছে, পিকক, ওই পাশে ডল আছে, এভরিথিং এভরিথিং সব কিছু আসলে ফুল দিয়ে সাজানো। একটা ডল দেখতেছি উপরে শুয়ে আছে, ওটা আসলে ফুল দিয়ে পুরোটাই সাজানো। অনেকে বলে আপনি জার্নালিস্ট না ব্লগার, সে পার্থক্যটা কি, ও তো গোসল দিচ্ছে নাকি। দুবাই ল্যান্ড ওইটা, এই জায়গাটা লাভলি, এখানে কেনাকাটারও ব্যবস্থা আছে, এভরিথিং ইজ হিয়ার, আসলে সব কিছু আছে। দিস সাইকেল ইজ মাইন আসলে, ওয়াও দারুণ দারুণ লাভলি।